অবশেষে চলে এসেছে দাউকির ভিডিও। এই গরমে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না, তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সকলকে স্বাগত জানাচ্ছি পূবালির পাগলামিতে, নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও, আর সেটা দাউকির। তো এখানে ঝর্ণার পাড়ে খাওয়া দাওয়া করে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে, কিন্তু একটু ক্লান্ত, গত দুদিন ধরে ঘুরছি যে তাই। তো রাস্তায় খুব একটা ভিডিও করা হয়নি, বেশ একটা তাড়া ছিল, তাড়াতাড়ি যেতে হবে, আর আমরা কিন্তু অনেকটা দেরি করে ফেলেছি যেহেতু আমরা রাস্তায় বারবার থামছি। তো একদম শেষ বেলায় গিয়ে পৌঁছালাম দাউকি, 5টা প্রায় বেজে গেছে, এখন আর কোনো অপশন নেই, বাছাবাছি করা যাবে না, যে নৌকো পাবো সেই নৌকোতেই উঠতে হবে। তো ভাড়াটা আমি পরে বলছি, তুমি আগে একটুখানি দেখো। কেমন লাগছে বলো? এটা বেশি ভালো না? সত্যি সারাদিন হাঁটাহাঁটি করার পর এই নৌকায় বসে না বেশ আলাদাই একটা শান্তি পাওয়া যাচ্ছিল। দাউকিতে গেলে পরে অনেক কিছুই দেখার আছে, বাংলাদেশের বর্ডার দেখার আছে, অনেক কিছু দেখার আছে, কিন্তু আমাদের হাতে ছিল সময় একেবারে কম। কোনো রকমে আমরা আগে বোটিংটা করে আসতে চাই, আর তোমরা সকলেই জানো দাউকির স্বচ্ছ জলের কথা। मतलब ये पार पूरा बांग्लादेश में है? हाँ, वो पार भी, वो हम लोग पहले यहाँ से, ये ग्रीन जो फर्स्ट लाइन ऑफ डिफेंस वही तक, अच्छा वो फ्लैग तक। हेलो আমরা সকলেই জানি দাউকির স্বচ্ছ জলের কথা। আমরা ভাবছিলাম যে অনেক সময় এমন হয়, এক্সপেকটেশন যেটা থাকে তার চেয়ে দুঃখ পেতে হয় গিয়ে, অনেকেরই এরকম হয়েছে, কিন্তু আমরা কিন্তু দুঃখ পাইনি, আমরা মুগ্ধ হয়েছি জল দেখে, জলের রং দেখে, নদীর সৌন্দর্য দেখে। উঙ্গট নদী, আমি হয়তো ঠিকঠাক উচ্চারণ করতে পারছি কি না জানি না। আর এই যে দেখো পাহাড়ের গা বেয়ে চুঁয়ে পড়া জল, জলের রং অসাধারণ। তোমরা দেখো আর আওয়াজগুলো একটুখানি উপভোগ করো, তারপর আমি আবার আসছি। দারুণ তাই না? দাঁড়টানা নৌকোর এই যে দাঁড়ের ছপাত ছপাত করে জলের মধ্যে একটা শব্দ, এটা দারুণ লাগে। আমরা তো বেশ আনন্দ করছি, স্বচ্ছ বয়ে চলা নদীর জলের নিচে পাথর এত ভালো লাগছে দেখতে, যদিও 100% স্বচ্ছ এখন নয়, মোটামুটি 70-75% জল এখন স্বচ্ছ আছে, এটা মাঝি ভাই বললেন আমাদেরকে। যদি একদম স্বচ্ছ জল পেতে হয় তাহলে ডিসেম্বর মাসের দিকে আসতে হবে, তবে আমরা এইটুকুতেই কিন্তু সন্তুষ্ট, কারণ এত সুন্দর লাগছে না জলের রংটা, আর নৌকো যখন বয়ে চলেছে মনে হচ্ছে যেন হাওয়ায় ভাসছে। যদিও হ্যাঁ, আমি এটা বলতে পারি যে রেকর্ডিংটা সেই রকম হয়নি, কিন্তু দেখো কি সুন্দর লাগছে। আমি একজন বাংলাদেশি ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম, অনেকেই কমেন্ট করেছিলেন, এমনকি ভাইও বলছিলেন যে বাংলাদেশের ভাগে যদি একটুখানি পাহাড় পড়তো, মেঘালয়ের যেটুকুনি পাহাড় আছে সেইটুকুনি পাহাড়ের থেকে কিন্তু সিকিভাগও বাংলাদেশের কাছে পড়েনি। কী কারণে পড়েনি সেটারও কিন্তু কারণ দেখতে পেয়েছিলাম, তবে এখানে আমি সেই গল্প বলছি না। আমাদের ভাগ্যে যে পাহাড়টা পড়েছে এটা আমাদের একদম সৌভাগ্য এটা বলতে পারি। তো দেখো জল, জলের ধারে মাছ ধরছেন ওনারা, আর মাছ কিন্তু জলের নিচে দেখা যাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ এটা ওয়াটার লেভেল। আমাদেরকে মাঝি ভাই এটাই বলছিলেন যে এই অবধি কিন্তু জল উঠে যায়। বারিশ কে টাইম টুরিস্ট কিতনা রেতা হ্যায়? জ্যাদা নেই রেতা হ্যায়? বারিশ কে টাইম তো পানি লেভেল বাড়া। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ বোটিং ভিতর ক্লোজ।
कितना सुंदर पानी है, देखो ना कलर कितना सुंदर लग रहा है। हाँ दिसंबर में, हाँ पानी भी, ओ देखो जैसे पानी आ रहा है। ত্রিপুরা সে। আর আমাদের মাঝি ভাইটিও কিন্তু বেশ ভালো, আমাদের সঙ্গে গল্প করছিলেন, তাছাড়া বলছিলেন উঙ্গট নদীর একদিকে কিন্তু জয়ন্তিয়া হিল আর আরেকদিকে হচ্ছে খাসি হিলের ডিস্ট্রিক্ট পড়েছে, আর এই মাঝে যে ব্রিজটা এটার কথা উনি বললেন। ইয়ে ব্রিজ 1931 কা হে, ওয়াও নো রিপেয়ারিং। এই ব্রিজ সম্পর্কে আমি যেটুকু তথ্য জানতে পেরেছি, আমি জেনেছি এটা 1932 তৈরি হয়েছিল ব্রিটিশদের দ্বারা, আর উনি বললেন 1931, তো এক বছরের এদিক ওদিক সেই তর্কে গিয়ে লাভ নেই, জায়গার সৌন্দর্য উপভোগ করি বরং। আর উনি বললেন এই ব্রিজটা নাকি একেবারেই রিপেয়ারিং করা হয়নি। আর এই ব্রিজটা কিন্তু তৈরি হয়েছিল ইস্ট বেঙ্গল আর আসামকে লিঙ্ক করার জন্য, এইটুকুই তথ্য আমি আপাতত দিতে পারছি, এর বেশি কিছু নয়, এর বেশি আমি শুধু উপভোগ করতে পারছি সৌন্দর্য, আসলে তথ্য বেশি দিতে পারছি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। তবে হ্যাঁ তোমরা বলতেই পারো যে বোটের ভাড়া কেমন কি, সেটা কিন্তু আসলে আমার বলা হলো না, তো আমি বলে দিই বোটের ভাড়া এখানে আমরা যখন গিয়েছিলাম একদম শেষের আমরা ব্যাচটা ছিলাম, তো আমরা কোনো রকম অপশন পাইনি কোনো ধরনের কোনো বার্গেনিং করার, তো আমাদের কিন্তু ভাড়া নিয়েছে 1200, আমরা দুটো বোট নিয়েছি 1200 করে দিয়েছি, একটা বোটে তিনজন উঠতে পারে, তোমরা কিন্তু 800 টাকায়ও বোট পেয়ে যাবে, তবে সেটা তোমাদেরকে ওই ব্রিজ পেরিয়ে আরেকটু সামনে যেতে হবে, এই ব্রিজটা পেরিয়ে সামনে যেতে হবে। আমরা কিন্তু ব্রিজ পেরোনোর সুযোগ পাইনি, তার কারণ হচ্ছে সময় শেষ হয়ে গেছিলো, আর সেই কারণেই এই ব্যাপারটা। তোমরা বার্গেনিং করতে পারো, তবে সরকারি একটা জায়গা আছে সেখান থেকে যদি তোমরা বোট নাও তখন তোমরা পেয়ে যাবে 800 টাকায়, 800 টাকায় পাওয়া যায়, এবং বার্গেনিং করলে আমি যেটা শুনতে পেয়েছি 600 টাকায়ও নাকি পাওয়া যায়। তো বিভিন্ন লোকে বিভিন্ন রকম দাম বলে, তোমরা বার্গেনিং যদি করতে পারো সে ভালো, তবে আমাদের যেহেতু আর সুযোগ নেই বার্গেনিং করার প্রশ্নই আসছে না, আমরা 1200 টাকায়ই গেছি। হ্যাঁ এখানে অনেকেই বলতে পারেন যে বোকার মতো এত টাকা খরচ করলো আর গেল, আসলে বলতো কি একবারের জন্য গেছি, একটু যদি না দেখে আসতে পারি তাহলে তো হয় না, আমি জানি অনেকটা টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও বলবো আমরা উসুল করে এসেছি, মানে এটা বলতে পারি। আর এই বোটিংয়ের টাইমিংটা যেটা থাকে সেটা হচ্ছে যাওয়া আসায় যতটুকু টাইম লাগবে সেটা, আর তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে, একটা স্রোত বয়ে চলে আসছে সেই জায়গাটায় নিয়ে যাবে, সেই জায়গাটায় নিয়ে গিয়ে তোমাদেরকে ওখানে আধ ঘন্টা মতন বসতে দেবে, তার মানে ওইখানে অনেক দোকানপাট আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ছোটো ছোটো ম্যাগির স্টলের মতন আছে, চায়ের স্টল আছে, তারপরে শীতের সময় গেলে কমলা লেবু পাবে, অনেক কিছুই পাবে। তো তা আমি কথা বলছি তার মাঝখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্বচ্ছ জলের নিচে পাথর, পাথর দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি, আর দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছ যেটা আমার ক্যামেরায় কিন্তু ধরা পড়েনি। বলে রাখি সময় থাকতে যদি তোমরা যাও তখন কিন্তু তোমাদেরকে 0 পয়েন্টের ওখানেও নিয়ে যাবে। আমি যেহেতু আজকে উঙ্গট নদীর এই ভিডিওটা শেয়ার করছি সেই কারণে আমি এক্সট্রা করে আর ডাউকির বর্ডার সম্পর্কে বা সেই রিলেটেড কোনো কিছুই বলছি না। আমরা এখানে ব্যস্ত হয়ে পড়েছি মাছ দেখতে, অনুভব অনেক মাছ দেখতে পাচ্ছে, আমরা পাচ্ছি না, খুঁজে বেড়াচ্ছি কোথায় মাছ কোথায় মাছ, মাসিমণিও খুঁজছেন, আর এদিকে অনুরাগ দাঁড়িয়ে একটুখানি পোজ দিয়ে নিল, হিরোগিরি না করলে হয় এরকম একটা সুন্দর জায়গায় এসে দারুণ পোজে একটা ছবি তো তুলতেই হয় তাই না। আমরা কিন্তু বেশ কাছাকাছি চলে এসেছি এবার, এখন আমরা আস্তে আস্তে গিয়ে নামবো। এরই মাঝে মাঝি ভাই কিন্তু ওই দূরে পাহাড়ের গায়ে দেখিয়ে দিলেন ওনার বউ আর বাচ্চা ওইখানে আছে, ওইখানের ওই গ্রামে আছে, এই যে এই স্রোতটা এর কাছাকাছি আসা যায়, এসে এইখানে দেখো ছোট ছোট স্টল মতন আছে, আমরা যেহেতু একদম বেলা শেষে এসেছি স্টল সব এখন কিন্তু উঠে গেছে, একটা দুটো চিপসের দোকান আছে, বাদবাকি কিছু নেই। এইখানে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু এই জায়গাটাকে কেউ প্লিজ নোংরা করো না, অনেকেই করেন, চেষ্টা করো যতটা সম্ভব প্লাস্টিক মুক্ত রাখার, একদম যা যা তোমরা এখানে প্লাস্টিক ব্যবহার করবে নিজের ব্যাগে করে আবার ফিরিয়ে নিয়ে আসবে।
এখান থেকে কিন্তু পাথর নিতে পারো। আমিও বেশ কিছু পাথর নিয়ে এসেছি, অনুরাগ এনেছে, মাসিমণিও এনেছে। জায়গাটা না অসাধারণ, এখানে বসে কতটা সময় যে কাটিয়ে দেওয়া যায়। আমাদের মনে হচ্ছিল সময়টা বেশ কম পড়ে গেল, অন্ধকার হয়ে আসছে, এবার ফিরতে হবে। আমরা বেশ কুড়িয়ে নিলাম অনেক অনেক পাথর আর জমিয়ে নিলাম ব্যাগের মধ্যে। এবার বাড়ি ফেরার পালা, ফিরতে হবে আস্তে আস্তে। জ্ঞানু সবাইকে ডাকছে, তো এবার দেখো ওই স্রোতটাকে দেখছি আর ভাবছি আবার কবে আসবো ডাউকিতে। তো এই অবধি যারা দেখলে, আমি জানি তোমরা প্রকৃতির সঙ্গে বিরাট একটা প্রেমে আছো। আমি বলবো শেষটা মিস করো না, শেষে আরও সুন্দর অনেক কিছু আছে যেটা দেখলে আমার মনে হয় তোমাদের মনটা ভালো হয়ে যাবে আরও বেশি করে। তাই শেষের দিকটা একটুখানি দেখে নাও, এখন চলো আস্তে আস্তে যাই আমরা। এবারে আমাদের মনে হচ্ছে ঠিক সময়ে এসেছি। নিচে বয়ে চলা নদী, মাঝে জঙ্গল, উপরে চাঁদ, আর তার সাথে উপরি পাওনা আমাদের মাঝি ভাই জুড়লেন গান। এত ভালো লাগছিল, একটু শোনো ভাইয়া, থোড়া ওর জোরসে, ও ভাইয়া ওর জোরসে। আমরা এখন আছি ডাউকিতে, এই রিভারের মধ্যে। আমরা যে সময়টা পেয়েছি, যে ভিউটা পেয়েছি, দারুণ একদম। দিনের আলো, তারপর এখন সন্ধে হয়ে এসেছে, সন্ধে হয়ে গেছে অলরেডি। এই সময়টায় দারুণ একটা ভিউ, বেশ ভালো লাগছে। মানে যে সময়টাতে আমরা এসে পৌঁছেছি আর যে সময়টায় এসে আমরা এই জায়গাটাকে দেখতে পেরেছি, মানে পারফেক্ট আমি বলবো। দিনের আলোটাও পাচ্ছি, আবার এই সন্ধে হয়ে এসছে, একটা অন্ধকার অন্ধকার ভাব, কেমন একটা অ্যাডভেঞ্চারের মতন লাগছে, বেশ ভালো লাগছে। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কেটেছে। আর মেঘালয় এসে প্রত্যেকটা দিনই বলতে গেলে খুব ভালো কেটেছে। এখন আমি এই যে তোমাদের সাথে কথা বলছি, পেছনে এই দাদা কিন্তু গান গাইছেন, আর ভীষণ সুন্দর একটা সুর। মেঘালয়ের গানগুলোর সুরও আমার কিন্তু খুব ভালো লাগছে। সব মিলিয়ে এইবারের এই মেঘালয় জার্নিটা ভীষণ 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 ভালো কেটেছে আমাদের সকলে। আর আশা করছি তোমাদেরও আমার এই ব্লগগুলো ভালো লেগেছে, একদম শুরু থেকে আজ অব্দি যে যে ব্লগ দেখেছো, আশা করছি ভালো লেগেছে। আমি জানি না আমি কি কি রেকর্ড করেছি এখন অব্দি, তোমরা আগের ব্লগগুলো নিশ্চয়ই দেখে নিয়েছো, কিন্তু আমি ঠিক জানি না আমি কি কি রেকর্ড করেছি। এখানে দেখো জলের আওয়াজ, ওই উপর থেকে জল চুইয়ে পড়ছে। তো সবটা ব্লগে আমি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করেছি, আর বেশিরভাগটা আমি নিজে উপভোগ করার চেষ্টা করেছি। আমি না, আমরা সবাই উপভোগ করার চেষ্টা করেছি, হয়তো সিকি ভাগও তুলে ধরতে পারিনি, মানে যতটুকু উপভোগ করেছি। সামনে থেকে আসলে দেখলে তবে গিয়ে বুঝতে পারবে যে কি সুন্দর জায়গা,
কি সুন্দর ভিউ এখানে। আবার একটা দেখো জলের ধারা নেমে আসছে, দাঁড়াও দেখাই। দেখো ভালোই তো, ঠান্ডা জল কি সুন্দর। মন খারাপ হচ্ছিল, যেন ছেড়ে আসতে ইচ্ছে হচ্ছিল না, মন খারাপ হচ্ছিল এটা দেখেও। এই যে বোতল ফেলে যাওয়া লোকের সারাটা শিলং আমি খুব পরিষ্কার দেখেছি, দাউকিও যথেষ্ট পরিষ্কার ওনারা রাখার চেষ্টা করেন। তবে কিছু কিছু ট্যুরিস্ট খুব বাজে ব্যবহার করে, আমি এটা ব্যবহার বাজেই বলবো। এইখানের একটা শান্ত পরিবেশ, হ্যাঁ অবশ্যই গাড়ি চলাচল করছে কিন্তু তারপরেও একটা শান্ত পরিবেশ, তার মধ্যেই বেশ উশৃঙ্খলতা, বেশ একটা জোরে গান চালিয়ে যাওয়া। আমার মনে হয় নদীর মাছ, গাছগাছড়ার যত পাখি আছে তাদেরও হয়তো বা অসুবিধে হয়, সেই কারণে এই শান্ত জায়গাটাকে শান্ত থাকতে দেওয়াই আমার মনে হয় উচিত। গান বাজানোর তো অনেক জায়গা আছে তাই না, তাও এমন ধরনের গান, প্যাসা মাতাঙ্গা কী যেন একটা গান আছে, খুব যেন বিরক্তিকর লাগছিল। যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো ছিল। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই শেষে, যে সিঁড়ি দিয়ে যখন আমরা নামলাম, একদম প্রথম দিকের সিঁড়িগুলো দিয়ে নেমেছি আমরা, খুবই খাড়া সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হয়। আর তোমরা যদি একটু এগিয়ে যাও, ওই যে বললাম যেখানে সরকারি বুকিংয়ের জায়গা আছে, আর সেই জায়গাটায় তোমরা কিন্তু সিঁড়িটা একটু কম পাবে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডটা কিন্তু বাংলাদেশের সাইড, আমরা যদিও ওই সাইডটায় যাইনি। আমরা ব্যাস এইটুকু এসে এখন আমরা ফিরছি, আর আমাদের খুব ভালো লাগছে। আমাদের ফেস দেখেই তোমরা বুঝতে পারবে যে ভীষণ ভালো লাগছে। আর আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। শেষ হয়নি, একটুখানি দেখে যাও, এই যে একদম অন্ধকার হয়ে গেছে, আর এখানে আমরা এবার উঠছি। থ্যাংক ইউ। সিঁড়ি কটা ছিল বলতে পারবো না, তবে খাড়া সিঁড়ি ছিল, ওই দেখো বাংলাদেশে দেখা যায়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, ঘেমে গেছি পুরো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো, যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে মেঘালয়ের ভিডিও কিন্তু শেষ হয়নি, আরেকটা ভিডিও আসছে চেরাপুঞ্জির, দেখতে থেকো, টাটা।